বাংলাদেশের জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত আজ সপরিবারে সৌদি আরব যাচ্ছেন হজ পালন করতে। ঘণ্টাখানেক আগে তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তিনি সবার কাছে নিজের জন্য দোয়া প্রার্থনা করেছেন। এছাড়াও তিনি সবার প্রতি শুভকামনা জ্ঞাপন করেছেন উক্ত স্ট্যাটাসে। হানিফ সংকেত পরিচালিত অনুষ্ঠান ইত্যাদি 90-এর দশকে শুরু হয়। কয়েক যুগ যাবৎ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হচ্ছে কৌতুকাশ্রয়ী ব্যঙ্গাত্মক অনুষ্ঠান ইত্যাদি। রম্যের ভেতরে এই অনুষ্ঠানের মধ্যে থাকে জন সচেতনতামূলক বার্তা। অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠার পেছনে পরিচালক ছাড়াও হানিফ সংকেতের উপস্থাপন ভঙ্গি, ছান্দিক বক্তব্যের রয়েছে বিশেষ অবদান। বিভিন্ন জরিপে দেখা গিয়েছে দেশের মোট জনসংখ্যার প্রায় 75% এই অনুষ্ঠানটি দেখে থাকেন। ইত্যাদি অনুষ্ঠান পরিচালনা উপস্থাপনা ছাড়াও হানিফ সংকেতের রয়েছে আরও পরিচয়। তিনি একজন লেখক, প্রযোজক ও নাট্য নির্মাতা। তার লেখা বেশিরভাগ বইগুলোই রম্য ব্যঙ্গাত্মক। সামাজিক কার্যক্রমের জন্য 2010 সালে 21শে পদক পুরস্কার প্রদান করা হয় হানিফ সংকেতকে। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।